দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের 7 নম্বর ওয়ার্ডে পাথনিয়াম গাছ বৃদ্ধি পেয়েছে। এই গাছ থেকে ওয়ার্ডের বাসিন্দাদের বাঁচাতে বিভিন্ন সময় কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েছিলেন ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলর সেই আবেদন খতিয়ে দেখে আজ নিজেই পাথনিয়াম নির্মূলের কাজে নেমে পড়লেন। ওয়ার্ডের কর্মীদের সঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত শাহা চৌধুরী শনিবার সকালে পাথনিয়াম নির্মূলের কাজ শুরু করলেন। 7 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কোনায় কোনায় ক্ষতিকারক পাথনিয়াম গাছ নির্মূলকরণের কাজ সারলেন কর্মীদের সঙ্গে নিয়ে। ক্ষতিকারক এই পাথনিয়াম নির্মূলে কাজের থেকে ওয়ার্ডের সাধারণ মানুষকে বাঁচাতে ওয়ার্ডের কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্ডের বাসিন্দারাও। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানা সব একারে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমাদের 7 নম্বর ওয়ার্ডে পাথনিয়াম গাছে ছেয়ে গেছে। আমরা তো সবাই জানি এই গাছ কতটা আমাদের ক্ষতিকারক, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি, নানান রকম রোগ এই গাছের রেণু থেকে ছড়ায়। তাই আমরা আজকে বিশেষভাবে কর্মসূচি নিয়েছি, এই গাছ আমরা একদম গোড়া থেকে উপড়ে দিয়ে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেবো। এই অভিযান চলবে যতক্ষণ আমাদের ওয়ার্ডে একটা গাছও যদি থাকে, ততক্ষণ আমাদের এই অভিযান চলবে। সমস্ত গাছকে আমরা নির্মূল করব আর পাথনিয়াম উচ্ছেদ মুক্ত ওয়ার্ড তৈরি করব। আমাদের এর আগে আরও ইয়ে ছিল, অভিযান ছিল প্লাস্টিক বর্জ্য, বেঙ্গল ইউজ ক্যারি ব্যাগ নিষিদ্ধ। আমরা এই সবাই মিলে আমাদের ওয়ার্ডের কোর কমিটি, কর্মীবৃন্দ, সাধারণ জনগণ সবার সহযোগিতায় আমরা এই উচ্ছেদ করব।